আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আল্লাহর মেহেরবানিতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে ফিরে এলাম। আমার আজকের পর্বে রয়েছে চিকেন বান রেসিপি। এই চিকেন বানটি কিন্তু ঘরে খুব সহজেই তৈরি করে নেওয়া যায়, আর চিকেন বানটি আমি তৈরি করব চুলায়। তো চলুন দেখে নেই আমরা চুলায় কিভাবে খুব সহজেই চিকেন বান তৈরি করে নিতে পারি। তো চিকেন বানটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3 কাপ ময়দা, এর সাথে অ্যাড করে দিচ্ছি 3 চামচ চিনি, 2 চামচ ইস্ট, 1টি ফাটানো ডিম, 2 টেবিল চামচ সয়াবিন তেল এবং স্বাদমতো লবণ। এবার এই সবগুলো উপকরণ হাতের সাহায্যে ঘষে ঘষে ভালো করে মিক্স করে নিতে হবে। তো মিক্স করা হয়ে গেলে এর সাথে আমি অ্যাড করে দিলাম 1 কাপ হালকা কুসুম গরম দুধ। এবার আবারও ভালো করে মিক্স করে নিব। তারপর পরিমাণ মতো পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব। তো ডোটি তৈরি হয়ে গিয়েছে, এবার এটিকে ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব কোনো একটি গরম জায়গায়। এবার এর ভেতরের পুরটা তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ মুরগির বুকের মাংস নিয়েছি। তো এবার চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ তেল, এবং তেলটি গরম হলে তার মধ্যে দিয়ে দিয়েছি মুরগির মাংসগুলো। মাংসগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তারপর এর সাথে অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ। এক চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ সয়া সস, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 কাপ পেঁয়াজ কুচি, 2 চামচ টমেটো সস, এবং এর সাথে আমি দিয়েছি 1 চামচ রাঁধুনি মুরগির মশলা। আপনারা চাইলে এখানে যে কোনো মশলা ইউজ করতে পারেন। তো সবগুলো উপকরণ ভালো করে নেড়েচেড়ে রান্না করে নিব, এবং এর সাথে অ্যাড করে দিব 1 কাপ তরল দুধ, 1 কাপ। এবার এগুলোকে ভালো করে রান্না করে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। তো আমার ভেতরের ফিলিংসটা রেডি হয়ে গিয়েছে। এবার এটিকে আমি হাত দিয়ে ঝুড়ি করে নিয়েছি মাংসগুলোকে। তো 1 ঘন্টা পর ডোটি ফুলে ডাবল হয়ে গিয়েছে। এবার এই ডোটিকে ভালো করে আবারও মথে নিতে হবে। তো ডোটি মথা হয়ে গিয়েছে, এবার আমি চিকেন বানগুলো তৈরি করে নিব। আমি অল্প অল্প করে ডো নিয়ে এভাবে হাতের সাহায্যে ডোটিকে ছড়িয়ে নিব, এবং এর মাঝখানে পুর দিয়ে মুখটি বন্ধ করে দিব। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে করছি।
তো আমি এভাবে করে মুখটি বন্ধ করে দিয়েছি। এভাবে আমি সবগুলো বান তৈরি করে নিব। এরপর আমি এখানে একটি ফ্রাই প্যান নিয়েছি এবং এর মধ্যে ভালো করে তেল ব্রাশ করে নিব। তেল ব্রাশ করা হয়ে গেলে একে একে সব বানগুলো ফ্রাই প্যানে দিয়ে দিব। তারপর এটিকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 10 মিনিট পর এর উপরে ডিমের কুসুম ব্রাশ করে নিতে হবে। তো ডিমের কুসুম ব্রাশ করা হয়ে গেলে এটিকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং চুলায় আরও একটি ফ্রাই প্যান বসিয়ে তার উপর চিকেন বানের ফ্রাই প্যানটি বসিয়ে দিয়েছি এবং এটিকে 30 মিনিটের জন্য মিডিয়াম লো হিটে বেক করে নিব। তো দেখুন 30 মিনিট পর বানগুলো রেডি হয়ে গিয়েছে। তো এবার এর উপর আমি সাদা তেল ব্রাশ করে নিব। এতে করে বানগুলো উপরের দিকটা অনেকটাই সফট থাকবে। তো সবগুলো বান তেল ব্রাশ করা হয়ে গিয়েছে। এবার আমি আপনাদেরকে একটি বান ভেঙে দেখাচ্ছি। দেখুন এটি অনেকটাই সফট হয়েছে, দেখলেই বুঝতে পারবেন। দেখলেন তো কত সহজেই ঘরে আমরা চিকেন বান তৈরি করে নিতে পারি। আশা করছি আপনারা বাসায় অবশ্যই এই চিকেন বানটি ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা এরই মধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথেই থাকুন এবং আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।